আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল তৈরি করবেন। তার আগে আমরা একটু জানবো যে কাস্টম ইউআরএল কি। কাস্টম ইউআরএল এর পূর্ণ রূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে আমরা কোনো ইউটিউব চ্যানেলে ভিজিট করার পর ওপরে ব্রাউজারে যে লিঙ্কটি শো করে সেটিই হচ্ছে ইউআরএল। ইউআরএলটি যদি কাস্টম করা না থাকে তাহলে এটিকে বেশ বড় দেখাবে এবং হিজিবিজি দেখাবে, ঠিক ওপরে যেমনটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা যদি ইউআরএলটি কাস্টম করে নেই আমাদের চ্যানেলের নাম অনুসারে তাহলে ইউআরএলটি দেখতে বেশ সুন্দর হবে এবং ইউআরএলটি শেয়ার করতে আপনার সুবিধা হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। একই সাথে আপনারা কেউ যদি মোবাইল দিয়ে ইউআরএল সেট করতে চান তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে ব্রাউজারটি পিসি মোড করে দেবেন, অথবা ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো, মোবাইল থেকে এই লিঙ্কটিতে ক্লিক করে ইউআরএল চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমরা চলে যাব ইউটিউবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের চ্যানেলটি যেই জিমেল দিয়ে খোলা সেই জিমেলটি এখানে লগইন থাকতে হবে। এরপর আমরা ইউটিউব চ্যানেলের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কয়েকটি অপশন শো করবে। এখান থেকে আমরা 3 নম্বর অপশনটি চুজ করব, অর্থাৎ ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ইউটিউবের ড্যাশবোর্ডটি চলে আসবে। এখান থেকে যদি আমরা হাতের বামের দিকে একটু নজর করি তাহলে দেখতে পারবো যে অনেকগুলো অপশন রয়েছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট ইত্যাদি। অপশনগুলোতে যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে কাস্টমাইজেশন নামে একটি অপশন পেয়ে যাব, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে চ্যানেল কাস্টমাইজেশনের নিচে আমরা 3টি অপশন পাবো, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। আমরা মূলত বেসিক ইনফোতে কাজ করব তাই বেসিক ইনফোতে ক্লিক করব। এরপর হালকা একটু নিচে গেলে দেখতে পাবো চ্যানেল ইউআরএল নামে একটি অপশন রয়েছে। এই ইউআরএল এর নিচে একটি অপশন রয়েছে সেট এ কাস্টম ইউআরএল। ইউটিউব থেকে কাস্টম ইউআরএল পাওয়ার জন্য কিছু রুলস রয়েছে। রুলস নাম্বার 1 হলো আপনার চ্যানেলে অবশ্যই 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। দ্বিতীয়ত আপনার চ্যানেলে কভার পিকচার থাকতে হবে, তাহলে এই অপশনটি শো করবে, আর নয়তো এই অপশনটি শো করবে না। এখন যদি আমরা সেট এ কাস্টম ইউআরএল অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের একটি কাস্টম ইউআরএল দেওয়া হয়েছে যেটি আমাদের চ্যানেলের নামেই রয়েছে। আমরা চাইলে এটিকেও চেঞ্জ করতে পারবো। এটিকে চেঞ্জ করতে হলে আমরা দ্বিতীয় নম্বর অপশনটিতে ক্লিক করব। দ্বিতীয় নম্বর অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে যে কোনো কিছু টাইপ করতে পারবো। যেহেতু আমার কাস্টম ইউআরএলটি চ্যানেলের নামই রয়েছে তাই এটিকে আমি আর চেঞ্জ করব না। এরপর আমরা চাইলে এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারি, তার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। এছাড়াও আমরা যদি ইউটিউব চ্যানেলে জিমেল অ্যাড করতে চাই তাহলে এখান থেকেই জিমেল অ্যাড করতে হবে। লিঙ্কের নিচে আমরা যে কন্ট্যাক্ট ইনফোটি দেখতে পাচ্ছি এখানে আপনারা চাইলে জিমেল সেট করতে পারেন। সব কিছু সেট করা হয়ে গেলে ওপরের কর্নারে যে পাবলিশড অপশনটি রয়েছে সেটিকে আমরা ক্লিক করে দেব, তাহলেই হয়ে যাবে। এরপর আমরা যদি ইউআরএলটি কপি করে একটু ব্রাউজারে পেস্ট করে দেখি যে ঠিক আছে কিনা, তাহলে দেখতে পারবেন যে ইউআরএলটি কপি করে সার্চ দেওয়ার সাথে সাথে চ্যানেলটি শো করছে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।